কেন মা লক্ষ্মী পেঁচাকে নিজের বাহন করেছিলেন। এক কাহিনী থেকে জানা যায়, একবার সমস্ত দেবী দেবতাদের মতো মা লক্ষ্মীও বাহন পছন্দ করার সময় বিপদে পড়ে যান, কারণ তিনি খাদ্য ও সমৃদ্ধির দেবী। সব প্রাণীরাই মা লক্ষ্মীর বাহন হতে চেয়েছিল। তখন মা লক্ষ্মী শর্ত রাখলেন, কার্তিক মাসের অমাবস্যার রাতে তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তার কাছে যে প্রথমে আসবে তাকেই মা লক্ষ্মী তার বাহন করবেন। রাতের বেলা অপেক্ষা করতে করতে বেশিরভাগ প্রাণীরাই ঘুমিয়ে পড়ে, পেঁচা শুধু জেগে থাকে। পেঁচা নিশাচর প্রাণী, আর তাই সে অন্ধকারে দূরের জিনিসকে ভালো দেখে, ফলে সে দূর থেকেই দেবীকে দেখে প্রথমে তার কাছে পৌঁছায় আর সেই মতো মা লক্ষ্মীর বাহন হয়ে যায়। আবার অনেকের মতে মা লক্ষ্মী ফসল বা খাদ্যশস্যের দেবী, এই খাদ্যশস্যের সবচেয়ে বড় শত্রু ইঁদুর এবং অন্যান্য কীটপতঙ্গদের শিকার করে এই পেঁচা, আর এই কারণেই সে মা লক্ষ্মীর বাহন।